ওয়েলকাম টু মৌলিক স্টাডি মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন সম্প্রতি কে এ এস আর এ এ দ্বারা দু হাজার তেইশ সালের ভিশনারি লিডার আইকন পুরস্কারে ভূষিত হয়েছেন এটা হচ্ছে ডক্টর শ্রীনিবাস নায়ক ধারাবত রিয়েল ভিশন হোমস প্রাইভেট লিমিটেড তার চেয়ারম্যানকে ডক্টর শ্রীনিবাস নায়ক ধারাবত তারা অসাধারণ কৃতিত্ব ঘোষণা করেছেন যিনি এই যে এটা ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন ফর রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাওয়ারনেস এটার দ্বারা তিনি দু হাজার তেইশ সালে ভিশনালি লিডার আইগন পুরস্কারে ভূষিত হয়েছেন চব্বিশে নভেম্বর দু হাজার তেইশে নয়াদিল্লির কনস্টিটিউট ক্লাব অফ ইন্ডিয়াতে পঞ্চম জাতীয় শিশু সম্মেলনে এই পুরস্কারটি তাকে দেওয়া হয়েছে তিনি সূর্যপের তেলেঙ্গানার বাসিন্দা রিয়েল ভিশন হোমস প্রাইভেট লিমিটেড সাফল্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ এস আর বেসরকারি সংস্থা যা দু হাজার ভোক্তা কল্যাণের উপর দৃষ্টি নিবদ্ধ করে পরের প্রশ্ন দু নাম্বার সম্প্রতি কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতের হালকা যানবাহন বাজার বিশ্বব্যাপী শীর্ষ দশকে ছাড়িয়ে গেছে এটা হচ্ছে এস এন পি গ্লোবাল মোবিলিটি রিপোর্ট অনুযায়ী স্বয়ংচালিত সেক্টরে ভারত বিশ্বের বৃহত্তম বাজারে তার প্রতিপক্ষকে ছাড়িয়ে অগ্রগতির একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে এশিয়ান পি গ্লোবাল মোবাইলিটির পূর্বাভাস অনুসারে দু হাজার সালে হালকা যানবাহনের বাজারে তার থার্টি সিক্স পারসেন্ট বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে যা চার দশমিক আট মিলিয়ন ইউনিটে পৌঁছেছে এটা মহামারীর পরে সময়ে এটা একটা বিশাল ব্যাপারটা বলা যেতে পারে দু হাজার উনিশ সালের তুলনায় চীন মাত্র সেখানে টু পার্সেন্ট বেড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মাইনাস নাইনটি পার্সেন্ট মানে মাইনাস নয় পার্সেন্ট কমে গেছে সেখানে ভারতের উল্লেখযোগ্য হচ্ছে তোমার ছত্রিশ শতাংশ বেড়েছে পরের প্রশ্ন তিন নম্বর সম্প্রতি বিহার বিজনেস সামিট দু হাজার তেইশে কত টাকা সমঝোতা স্মারক স্বাক্ষর হলো এটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা পঞ্চাশ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা একটি চিত্তাকর্ষক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর হয়েছে তিনশোটি কোম্পানির সাথে যা একটা বিহারের জন্য দুর্দান্ত সাফল্য বলা যেতে পারে তার মধ্যে আদানি গ্রুপ রয়েছে তারা একাই আট কোটি টাকার বিনিয়োগের কথা বলেছে তো বিহার সম্বন্ধে একটু বলি বিহারের রাজধানী হচ্ছে পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল রাজেন্দ্র আল্লেকর ন্যাশনাল পার্ক হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন চার নাম্বার সম্প্রতি কোন সংস্থা ভারতীয় শহরে স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনাকে উৎসাহিত করতে দুশো মিলিয়ন ঋণ বরাদ্দ করেছে এটা হচ্ছে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ভারতের স্বচ্ছ ভারত মিশন আরবান টু পয়েন্ট জিরোকে শক্তিশালী করার জন্য ইউএসডি টু হান্ড্রেড মিলিয়ন ঋণ দেওয়ার কত তারা একটু বলেছে দু হাজার ছত্রিশ সরি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে সমস্ত শহরকে আবর্জনা মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে সর্বোত্তম অনুশীলন প্রবর্তন এবং পৌর কঠিন বর্জ্য পদার্থ সেগুলো সমস্যার সমাধান করে জলবায়ু যুক্ত যে সমস্ত সঠিক দিক আছে সেগুলো নিয়ে আসা এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটি একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক উনিশে ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল সদর দপ্তর ফিলিপাইন্স রাষ্ট্রপতি হচ্ছে বর্তমানে মাসাদ সুকু আশাকা পরের প্রশ্ন পাঁচ নাম্বার সম্প্রতি UIDAI আধার পরিষেবাগুলি অতিরিক্ত চার্জ করার জন্য কত টাকা জরিমানা আরোপ করেছে এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আধার পরিষেবাগুলো ন্যায্য এবং সাশ্রয়ী মূল্যের অ্যাক্সেস নিশ্চিত করার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ স্বরূপ ভারতের যে অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ আছে আধার এর হচ্ছে যারা চার্জ তারা কাজ করার জন্য যদি অতিরিক্ত চার্জ নেয় তার জন্য হচ্ছে তাদের পঞ্চাশ হাজার টাকা কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে তার জন্য তাদের বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে লক্ষ্য রাখা হয়েছে এর ফলে কি হবে নাগরিকরা নিশ্চিত ঠিকঠাক একটা যোগ্য তারা সুবিধা পাবে ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জোর দিয়েছেন যে আধার অপারেটর বায়োমেট্রিক এবং জনসংখ্যার বিবরণ আপডেট করার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সহ অতিরিক্ত কোনো চার্জ দিতে হয় না এবং এটা যাতে না হয় এই সমস্যাটা যাতে না হয় মানুষ যাতে কিছু উল্টোবেলটা কাজ না করতে পারে তার জন্য এই এটা করা হয়েছে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটা সদর দপ্তর নয়াদিল্লি প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার নয় প্রতিষ্ঠা হচ্ছে ভারত সরকার পরের প্রশ্ন ছ নম্বর সম্প্রতি কোন রাজ্যে তিনটি অঞ্চলকে উন্নয়নকে বিকেন্দ্রীকরণ করবে এটা হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা তিনটে রাজ্যকে মানে জায়গাকে বিকেন্দ্রীকরণ করা হবে তার প্রাণবন্ত সংস্কৃতি দ্রুত উন্নয়নের জন্য পরিচিত একটি একটি রূপান্তরমূলক যাত্রা করতে প্রস্তুত সেজন্য হচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তামিলিসাই সাই প্রথম জোনটি শহরকে আউটরিং রোডের মধ্যে ঘিরে রাখবে দ্বিতীয়টি হচ্ছে আউটরিং রোড থেকে প্রস্তাবিত অঞ্চলটি আঞ্চলিক রিং রোড সম্প্রসারিত করবে এবং এই আঞ্চলিক রিং রোডের বাইরে এলাকাগুলিকে কভার করবে এইভাবে জোনিং পদ্ধতিগুলি জুড়ে বিভিন্ন স উন্নয়নকে সমানভাবে বিতরণ করে সমগ্র রাজ্যকে একসাথে নিয়ে আসবে তাই এইভাবে বিকেন্দ্রীকরণ করবে তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যপাল ডক্টর তামিলিসশাই সৌন্দর্য ন্যাশনাল পার্ক হচ্ছে কাশুরেডি ন্যাশনাল পার্ক বনস্থলী ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন সাত নম্বর সম্প্রতি কোন দেশ বিশ্বের গভীরতম এবং বৃহত্তম ভূগর্ভস্থ গবেষণাগার চালু করেছে এটা হচ্ছে চীন একটি যুগান্তকারী উন্নয়ন হিসেবে চীন বিশ্বের গভীরতম এবং বৃহত্তম ভূগর্ভস্থ গবেষণাগারের কার্যক্রম পরিচালনার মাধ্যমে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে এই প্রতিবেদন অনুসারে পদার্থবিদ্যার পরীক্ষাগারটি ডিপ আন্ডারগ্রাউন্ড এবং আলট্রা লো রেডিয়েশন ব্যাকগ্রাউন্ড ফ্যাসিলিটি ফর ফ্রন্ট্রিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্টের নামে পরিচিত এটি দু মিটার সরি দু মিটারের একটি চিত্তাকর্ষ গভীরতায় পৌঁছেছে দক্ষিণ পশ্চিম এশিয়ায় সিচুয়াং প্রদেশের লিয়াংসানে এটা অবস্থিত হয়েছে চীন চীনের হচ্ছে একটা পূর্ব এশিয়ার দেশ রাজধানী বেজিং অফিসিয়ালি ভাষা প্রতি প্রেসিডেন্ট হচ্ছে শ্রী জিনপিং এবং সরকারি মুদ্রা হচ্ছে মিনমি পরের প্রশ্ন আট নাম্বার সম্প্রতি কোন ভারতীয় সংস্থা সফলভাবে দেশীয় হাই স্পিড ফ্লাইং উইং ইউএর ফ্লাইট পরীক্ষা করেছে এটা হচ্ছে ডিআরডিও করেছে অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারা একটি স্বদেশি হাই স্পিড ফ্লাইং উইং অ্যান্ড মান্ড হেড এরিয়াল ভেহিকাল যেটি সফলভাবে ফ্লাইট ট্রায়াল করেছে এবং উল্লেখযোগ্যভাবে একটা মাইল ফলক অর্জন করেছে এর ফলে প্রদর্শনীটি ভারতে উন্নত মানে একটা উড়ন্ত উইং প্রযুক্তির নিয়ন্ত্রণ আয়ত্ত করেছে ডিআরডিওর অ্যারোনোটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দ্বারা এটা ডিজাইন করা হয়েছে এবং বিমানের প্রথম ফ্লাইটটি দু সালে জুলাই মাসে করা হয়েছিল তারপরে ছয়টি ফ্লাইট ট্রায়াল হলো তো DRDO ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা হচ্ছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অধীনস্থ একটি সংস্থা উনিশশো আটান্ন সালে প্রতিষ্ঠা হয়েছিল সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি এবং বর্তমানে এক্সিকিউটিভ হচ্ছে সমীর কামাত তিনি চেয়ারম্যান পরের প্রশ্ন ন নম্বর সম্প্রতি কোন দেশ অনুদ সিক্সটিনের জন্য সামাজিক মিডিয়া সীমা বিবেচনা করেছে মানে ষোলো অব্দি এটা হচ্ছে যুক্তরাজ্য করেছে ডিজিটাল যুগ অভূতপূর্ব যোগাযোগের সূচনা করেছে কিন্তু এটার জন্য যে শিশুদের সম্ভাব্য ক্ষতি হচ্ছে তার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুরকের নেতৃত্বে যুক্তরাজ্যের সরকার অনলাইন নিরাপত্তা আইনের সাম্প্রতিক বাস্তবায়নের জন্য ষোলো বছরে যারা কম বয়সী কিশোর কিশোরী তাদের অনলাইন বিপদ থেকে রক্ষা করার কথা বলেছে এবং তারা একটা সাম মিডিয়া সীমা এটা একটা করতে চেয়েছে যাতে ষোলো বছরের নিচে কারো মানে অনলাইনে কাজ করতে না পারে চোদ্দো বছর বয়সী মলি রাসেল একটা দুর্ঘটনার তিনি ইনস্টাগ্রামে এবং সম্মুখীন হয়েছিল এবং ক্ষতিকারক তারপরে নিজের জীবন নিয়েছিলেন আত্মহত্যা করে তো অনলাইনের নিরাপত্তার চারপাশে আলোচনা সংগঠনে ভূমিকা পালন করার জন্য এবং তার স্মৃতিতে স্থাপিত দ্য মলি রোজ ফাউন্ডেশন এর ফলে এটা করা হয়েছে যুক্তরাজ্য হচ্ছে চারটি সাংবিধানিক রাষ্ট্র ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস উত্তর আয়ারল্যান্ডের নিয়ে গঠিত প্রধানমন্ত্রী ঋষি সুনক রাজধানী লন্ডন রাজ্যের তৃতীয় চাল এবং অফিসিয়ালি ভাষা হচ্ছে ইংরেজি পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দশ নম্বর সম্প্রতি বিজয় হাজারের ট্রফি শিরোপা কি জিতে সেটা হচ্ছে হরিয়ানা এবং রাজস্থানকে হারিয়ে রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইভেন্টের একটি ঐতিহাসিক মোরকে হরিয়ানা দু হাজার তেইশ সালে বিজয়ী হাজারের ট্রফিতে জয়লাভ করেছে এবং তারা রাজস্থানের বিরুদ্ধে তিরিশ রানের মানে জয়লাভ করেছে এটি একটি ভারতীয় ঘরোয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অভিযান হরিয়ানা পুরো টুর্নামেন্ট জুড়ে অপরিচিত থেকে তাদের আধিপত্য প্রদর্শন করেছিল তারা পঞ্চাশ ওভারে দুশো সাতাশি আট উইকেটে করেছিল এবং রাজস্থান হচ্ছে আটচল্লিশ ওভারে দুশো সাতান্ন রানেও অল আউট হয়ে যায় আর এই বিজয় হাজারের ট্রফির প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য সিরিজ দুটো পুরস্কারই দেওয়া হয়েছে সুমিত কুমারকে এই ছিল আজকে সমস্ত ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে এতটুকুই